ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের ছাত্র ছাত্রী বন্ধুদের জন্য ইতিহাসের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ সাজেশন নিয়ে আমাদের এই স্পেশাল ভিডিও। তোমরা যারা ক্লাস 10 এ পড়ছো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করি ভিডিওতে বলা পরামর্শগুলো মানলে তোমরা উপকৃত হবেই হবে। তোমাদের সিলেবাসে প্রথম অধ্যায় হলো ইতিহাসের ধারণা, তাদের সেইগুলো আলোচনা করব। দেখো তোমাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। তো প্রথমে বলে রাখি, আমি শুধু প্রশ্নটা বলে বলবো, তোমরা যদি উত্তর মনে করো যে নিব, সেই উত্তরের ফ্রি পিডিএফটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তবে ডিসক্রিপশনে ফ্রি পিডিএফ ওপেন করার জন্য একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে। সেই পাসওয়ার্ডটি আমি ভিডিও চলাকালীন যে কোনো সময় আমি বলে দেবো। তার জন্য ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারে ভুলবেন না। আর একটা ভিডিওতে যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারে ভুলো না। তো দেখো প্রথম, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো অথবা সামাজিক ইতিহাস কি। তারপর দুই নম্বরে নিম্নবর্গের বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো বা সাবস্ট্যান্ট স্টাডিজ কি। তারপর দেখো তিন নম্বর পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কি। তারপরে দেখো চার নম্বরে স্থায়ী ইতিহাস চর্চার বলতে কি বোঝো। তারপর পাঁচ দেখো মাহফিজখানা কাকে বলে। তারপর ছয় দেখো আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে। তারপরে দেখো সাতের দাগ খাদ্য ভাষের ইতিহাস চর্চা দুটি বৈশিষ্ট্য লেখো। তারপরে আঠের দাগ দেখো ইতিহাস চর্চা ফটোগ্রাফি বা আলোকচিত্র গুরুত্ব কি বা অথবা ফটোগ্রাফি কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছিল। তারপরে নয় দাগ দেখো খেলার ইতিহাস চর্চার গুরুত্ব কি। তারপরে দশ দাগ দেখো অন্য স্কুল বা অন্য পত্রিকা গোষ্ঠী বলতে কি বোঝায়। তারপরে এগারো দাগ দেখো নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি। বারো দাগ দেখো স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। তেরো দাগ দেখো সাময়িক পত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য কি। তারপরে চোদ্দ দাগ দেখো ইতিহাসের উপাদান স্বরূপ মানে উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি। তারপরে পনেরো দাগ দেখো মানুষের পোশাক পরিচ্ছদে ইতিহাস কেন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিল। ষোলো দাগ দেখো দুটি সরকারি নথিপত্রের উদাহরণ দাও। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো। তারপর সতেরো দাগ জওহরলাল নেহরুর কন্যা ইন্দ্রাণীকে যে চিঠিগুলো লিখেছিল তার বিষয়বস্তু কি ছিল। তারপরে আঠারো দাগ দেখো ইতিহাসের তথ্য ও সংগ্রহ ইন্টারনেটে অসুবিধাগুলি কি কি। তারপরে দেখো আঠারো দাগ দেখো ইতিহাসের তথ্য সংগ্রহ ইন্টারনেটে ব্যবহারের সুবিধাগুলি কি কি। এই হলো তোমাদের দুই নম্বরের প্রশ্ন। আর প্রথম অধ্যায় থেকে তোমাদের কোনো আট নম্বরের প্রশ্ন বা বড় নম্বরের প্রশ্ন হয় না কো, তার জন্য দুই আর চার নম্বরের প্রশ্ন হয়। তো আবার আমি বলতে চাই যে এই ভিডিওর ফ্রি পিডিএফ যদি তোমরা পেতে চাও উত্তর সহ, তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। তবে লিঙ্ক দেওয়ার, তবে সেই লিঙ্কটা ওপেন করার জন্য একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে। সেই পাসওয়ার্ডটি আমি ভিডিও চলাকালীন বলে দেবো। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো। তারপরে চার নম্বরে দেখো প্রশ্ন উত্তর। চার নম্বর হচ্ছে আধুনিককালে নারী ইতিহাস চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো বা নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এটা। তারপরে তোমাদের দুই নম্বর দেখো আধুনিক ভারতে ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রিকে কিভাবে ব্যবহার করা হয়েছে তার বিশ্লেষণ করো অথবা ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রে সীমাবদ্ধতা লেখো। তারপরে দেখো তিন নম্বর জীবন স্মৃতি থেকে অথবা উনিশ শতকের ভারতের ইতিহাসে কি কি উপাদান না পাই। তারপরে দেখো চার নম্বর জীবনের ঝরাপাতা নামক আত্মজীবনী আধুনিক ভারতের ইতিহাসে উপাদান রূপে কতটা গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করো অথবা সরলা দেবী চৌধুরীনি
যে আত্মজীবনী জীবনের ঝরাপাতা ইতিহাসে চর্চার ক্ষেত্রে কতখানি সহায়ক হয়েছিল। এ ভিডিওর পাসওয়ার্ড হয়ে যাবে 1980। তারপরে 5 নম্বর দেখো, আধুনিক ভারতের ইতিহাসে উপাদান হিসাবে বঙ্গদর্শন ও সমপ্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা করো।